আলাইকুম শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি বাসায় পড়াশোনা হয় কিছু করছি অবশ্যই আমাদেরকে কি করতে হবে আগে থেকে পড়াশোনার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে কেননা আমাদের কিন্তু কিছুদিনের মধ্যে ফার্স্ট টার্ম एग्जाम হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ হয়তোবা শুরু হয়ে যাবে যার কারণে কি করতে হবে বাসায় বেশি বেশি করে পড়াশোনা করতে হবে আর যেহেতু অঙ্ক ক্লাস তোমাদের অঙ্কটি বেশি করে অঙ্ক সাবজেক্টটি বেশি বেশি করে করতে হবে কারণ যা হয় অঙ্ক সাবজেক্টটি যদি নিয়মিত করা না হয় সেক্ষেত্রে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে তোমরা কি করবে অঙ্ক হলো বাসায় একটি বেশি না আধা ঘন্টা হলেও তুমি অঙ্ক করার চেষ্টা করবে ঠিক আছে ধরো শীত তোমাদের হাতে একটা শীত দেওয়াই হয়েছে এরকম তো শীত ধরে ধরে আজকে এক নম্বর করব সংক্ষিপ্ত প্রশ্ন বা সব না পারি অর্ধেকটি করব এরপরের দিন বইয়ের যে অঙ্কগুলি আছে সেগুলো পেজ নাম্বার দেখে দেখে করে ফেলব এরপর দিন সৃজনশীল অঙ্কগুলো যেহেতু এখন সমাধান দেওয়ার চেষ্টা করতেছি মিস যখন যে সমাধানটি করে দিয়েছে ঠিক আছে পারছি না অথবা আমি কি করবো ভিডিও থেকে আরেকবার দেখে নিই তো এভাবে কন্টিনিউসলি চেষ্টা করবা যে মোটামুটি পড়াশোনা চালু থাকার জন্য ঠিক আছে তো অনেক কথাই বলে ফেললাম তো আজকেও কিন্তু তোমরা বুঝতে পারছো দেওয়া আছে সৃজনশীল তার মানে পাঠ্য বিষয় আজকে আমাদের সৃজনশীল অংশ তো শিক্ষার্থী বন্ধুরা এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম তিন এবং চার নং নিয়ে তো তিন এবং চার শেষ করেছিলাম গত ক্লাসে আজকে আরো তিনটি অঙ্ক আছে দেখি কতটুকু পারি শেষ করতে তো তোমরা আশা করি সবাই আমার সঙ্গে থাকবে তো চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটি পড়ব পাঁচ নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে চলো একবার দেখে নিই কণার নিকট 420 টাকা ঋণার নিকট 650 টাকা বিনার নিকট 450 টাকা এবং বিনার নিকট 280 টাকা আছে বুঝতেই পারছো এখানে চারজন মানুষের কথা বলা হয়েছে কয়জন মানুষের কথা চারজন মানুষের কথা বলা হয়েছে প্রথমে যার কথা বলা হয়েছে সে হচ্ছে কণা এরপরে আছে বিনা এরপরে হচ্ছে বিনা সবশেষে আছে মিনা অর্থাৎ চারজন মেয়ের কথা বলা হয়েছে যাদের কাছে এক একজনের কাছে এক এক রকমের টাকা আছে কারোর কাছে আছে 420 টাকা কারোর কাছে আছে 650 টাকা বা কারোর আছে 450 আবার কারো আছে 280 টাকা তো এখন আমাদের যে কাজটি প্রথমে করতে বলা হয়েছে সেটি হচ্ছে রিনা এবং মিনার টাকার পার্থক্য কত আচ্ছা পার্থক্য শিক্ষার্থীরা খুব ভালো করে বুঝো যদি তোমার প্রশ্নে পার্থক্য জানতে চাই বা বেশি বা কম জানতে চাই বেশি বা কম মানে কিন্তু পার্থক্য করা কম্পেয়ার করা যাকে বলা হয় বেশি বা কম অথবা পার্থক্য নির্ণয় করতে যদি বলা থাকে সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই কিন্তু বিয়োগ করতে হবে ঠিক আছে আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি আচ্ছা তো চলো আমরা কোন প্রশ্ন উত্তরটি করব রিনার ও মিনার টাকার পার্থক্য কত আচ্ছা রিনা এবং মিনা ওকে পার্থক্য বলেছে তো শিক্ষার্থীরা এখানে আরেকটা টেকনিক করব যেটা বিয়োগ হবে তো বিয়োগ করার ক্ষেত্রে বড় যে সংখ্যাটি থাকে তাকে আগে লিখতে হয় ছোট সংখ্যাটি যে থাকে তাকে সেকেন্ডে লিখতে হয় বা দ্বিতীয় লাইনে তাকে লিখতে হয় তো এখন লিখবো আমরা এটা হচ্ছে পাঁচ নং ঠিক আছে পাঁচ নং এ উত্তর করবো আমরা তো পাঁচ নং এ এখানে বলেছে রিনা ও মিনার টাকা পার্থক্য তো রিনাকে চলো দেখি রিনা কোথায় আছে রিনা আছে দ্বিতীয়তে রিনার অবস্থান কত এখানে সৃষ্টি নাও সবাই হাতে রিনা হচ্ছে দ্বিতীয়তে এবং মিনা আছে চতুর্থতে তার মানে রিনা হচ্ছে দ্বিতীয় এবং মিনা হচ্ছে চতুর্থ তো এখন আমি পার্থক্য নির্ণয় যেহেতু পড়বো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে বড় কোন সংখ্যাটি আছে সেটিকে আগে আইডেন্টিফাই করতে হবে এখানে রিনার সংখ্যাটি বড় রিনার সংখ্যাটি বড় থাকার কারণে আমি আগে রিনার লাইনটি আগে লিখব তো আমি লিখব রিনার রিনার কাছে আছে কত টাকা আছে রিনার কাছে
কাছে আছে 650 টাকা। এরপরে আছে মিনা, মিনার কাছে আছে, মিনার কাছে কত টাকা আছে? 280 টাকা আছে। অঙ্কটি যেহেতু বিয়োগ করবো, কারণ পার্থক্য নির্ণয় বলেছে, এটা বলে আমি বিয়োগ করবো, অবশ্যই বিয়োগ চিহ্নটি দিব। বিয়োগ করতে গেলে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্যই থাকবে। পাঁচকে ধরবো 15, আট আছে কত হলে 15 হবে, আটের পর থেকে 15 পর্যন্ত গুণে যাবে। 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে আমার 7 লাগবে। বসালাম 7, হাতে আছে 1, 2 এর সাথে 1 কে যোগ করলে হবে 3, 3 আছে কত হলে 6 হবে? 4, 5, 6, কত হলে 3 হবে। তো আমার এখানে কত টাকা আসবে? 370 টাকা। তো এখন বিনা নমিনা টাকা পার্থক্য কত? তো আমি লিখি, সুতরাং মিনার ও মিনার টাকার পার্থক্য হল 370 টাকা। আর এই 370 টাকাই হবে পার্থক্য, 370 টাকাই আমি উপরে লিখব। তবে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটিতে যদি বলা থাকতো মিনার চেয়ে মিনার কত টাকা বেশি আছে, তাহলে আমরা এক টাকারই করতাম, আমি কিন্তু ঠিক ছিল। শুধু এখানে যে আমার চেঞ্জ হতো, তখন আমার লিখতে হতো মিনার চেয়ে মিনার বেশি আছে, কি লিখতাম? মিনার চেয়ে মিনার বেশি আছে 1 টাকা। তো আমার এখন যেহেতু এটা বলে নাই, আমি শুধু বলছি যে মিনা ও মিনার টাকার পার্থক্য কত, তার মানে আমি শুধু লিখবো মিনা ও মিনার টাকার পার্থক্য হলো 1 টাকা, ঠিক আছে? আর যদি বলতো যে কার টাকা বেশি, রিনা এবং মিনার কার টাকা বেশি, তাহলে আমি লিখতাম যে যদি আমাকে বলতো যে রিনার চেয়ে মিনার কত টাকা বেশি আছে, মিনার চেয়ে মিনার কত বেশি আছে, তাহলে আমি লিখতাম মিনার চেয়ে মিনার বেশি আছে 1 টাকা। আর অথবা যদি বলতো যে রিনার কত বেশি আছে, তাহলে আমি লিখবো রিনার বেশি আছে 1 টাকা, ঠিক আছে? তো কোনো কিন্তু এতটুকুই সবাই তুলে নেব। চলো দেখি খ নং এখন কি দেওয়া আছে, পড়ে নি। খ নং এ দেওয়া আছে বিনার চেয়ে বিনার কত টাকা বেশি আছে। আচ্ছা, বিনার চেয়ে বিনার, তো এখন আমরা ওই কাজটি করবো, যেহেতু যে বলেছে বেশি বা কম জানতে চেয়েছে, তার মানে কি করবো? বিয়োগ করবো, তাই না? তো এখন বলেছে বিনার চেয়ে বিনার কত টাকা বেশি আছে, তার মানে এখানে বলেই কিন্তু দিয়েছে যে ঋণার কত টাকা বেশি আছে, তার মানে বুঝতেই পারতেছে যে টাকা কার বেশি আছে, ঋণার আছে। তো ঋণার চেয়ে বিনার চেয়ে ঋণার কত টাকা বেশি আছে, তার মানে ঋণার বেশি আছে, সেটি এখন আগে লিখবো। কত হলে 6 হবে? 5, 6, 2 বলে, তার মানে 200 টাকা।
বলো দেখি 200 টাকা কার বেশি আছে বিনার বেশি আছে বিনার চেয়ে বিনার বেশি আছে তাহলে আমরা কি করি সুতরাং বিনার চেয়ে বিনার বেশি আছে 200 টাকা আর উত্তর হবে 200 টাকা শেষ হয়ে গেল আমার পণ্যের সমাধান করা তোমরা এটি ভুলে নাও তোলা শেষ শিক্ষার্থীরা আচ্ছা আরো একটু অঙ্ক আমাদের বাকি আছে এখানে বলা হয়েছে কণার চেয়ে মিনার কত টাকা কম আছে আচ্ছা কণার চেয়ে মিনার কত টাকা কম আছে বেশি বা কম বলেই দিয়েছে কম আছে তার মানে কি কম বললে কি হবে কম বা বেশি জানতে চাইলে কি করতে হয় জানো বিয়োগ করতে হয় তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আর একটা জিনিস খেয়াল করবে যেমন এখানে বলা হয়েছে কণার চেয়ে মিনার কত টাকা কম আছে কণার চেয়ে তার মানে কণার কাছে বেশি টাকা আছে তো আমি কার্বন লাইনকে আগে লিখবো কণার লাইনকে আগে লিখবো আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি কণার কাছে আছে আচ্ছা কণার কাছে আছে কণার কত টাকা আছে বলো তো কণার কাছে আছে 420 টাকা এরপরে বলেছে মিনার তার মানে কি কণার পরে লিখবো মিনার কথাটি তো মিনার কাছে আছে মিনার কাছে কত টাকা আছে বলো তো 280 টাকা তো মিনা আছে কিন্তু সেশন লাইনটিতে 280 টাকা আর এখন বলেছে কণার চেয়ে মিনার কত টাকা কম আছে এখানে কম জানতে চেয়েছে কম জানতে চাইল আমরা কি করব কম জানতে চাইল আমাদেরকে বিয়োগ করতে হবে তো বিয়োগ করি সবার সাথে শূন্য বিয়োগ করে শূন্য দুইতে ধরবো কত 12 আট আছে কত মানে 12 হবে 9 10 11 12 চার ধরে হাতে আছে 1 1 যোগ হবে 2 এর সাথে 2 এর সাথে 1 যোগ করলে হবে 3 3 আছে কত হলে 4 হবে 1 হলে অর্থাৎ 140 টাকা আর এই 140 টাকা আর কি আছে কণার চেয়ে মিনার কম আছে কণার চেয়ে মিনার কম আছে এটি আমাকে লিখতে হবে সুতরাং আমি আগে অঙ্কটি একটু এখানে মুছে করছি নতুন আমাকে আবার লিখতে হবে তার জন্য আমি মুছে করছি তো এখন আমি এখানে সুতরাং দিয়ে লিখব কি যা যা বলেছে তাই লিখে দেবো সুতরাং পড়ার চেয়ে মিনার কম আছে কম আছে 140 টাকা তো কত হবে উত্তরটি 140 শেষ হয়ে গেল আমার 5 নং সৃজনশীল অঙ্ক করা হ্যাঁ তো তোমরা এটি তুলে নাও অঙ্কটি সবাই তুলে নাও শিক্ষার্থী
এটা বোর্ড আমি মুছে দিচ্ছি আশা করি সবাই তুলে নিয়েছো এখন পড়ব 6 নং সৃজনশীল অঙ্কটি সবাই পড়ে নাও আমার সঙ্গে মেয়ের বয়স 16 বছর মায়ের বয়স 52 বছর আচ্ছা মেয়ের বয়স হচ্ছে 16 বছর আর মায়ের বয়স হচ্ছে 52 বছর তো ক নম্বরে বলেছে 10 বছর পূর্বে মেয়ের বয়স কত ছিল পূর্বে মানে হচ্ছে আগে পূর্বের মানে কি আগে বোঝানো হচ্ছে যে 10 বছর আগে মেয়ের বয়স কত ছিল তো শিক্ষার্থীরা একটু খেয়াল করবে মনোযোগের সাথে শুনো যদি আগে জানতে চায় আমরা বিয়োগ করব যে সংখ্যাটির কথা বলবে বা যার বয়সের কথা বলবে তার বয়স থেকে যত বছর আগে বা পূর্বে বলবে সেটিকে আমরা কি করব বিয়োগ করে দেব আর যদি পরে বলে সেটিকে আমরা সেই সংখ্যাটিকে আবার কি করব যোগ করে দেব বুঝতে পেরেছো যখন আমি অঙ্কন করব আরো ক্লিয়ার হবে তো এখন দেখো এখানে 10 বছর পূর্বে মেয়ের বয়স কত ছিল তাহলে মেয়ের বর্তমান বয়সটা আগে দেখি মেয়ের বয়স হচ্ছে 16 বছর আর এই 16 বছরটি হচ্ছে কিন্তু ওর বর্তমান বয়স তো আমি লিখব দেওয়া আছে মেয়ের বর্তমান বয়স 16 বছর আচ্ছা দেওয়া আছে কি দেওয়া আছে মেয়ের বর্তমান বয়স 16 বছর আর এখন বলেছে 10 বছর পূর্বে মেয়ের বয়স কত ছিল তাহলে আমি লিখি 10 বছর পূর্বে পূর্বে মানে আগে মেয়ের মেয়ে নিচে দাগ দিব কিন্তু 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল তারপর কি করব সমান সমান দিব কত বছর যেন বলেছে 10 বছর তার মানে আমার বর্তমান বয়সের থেকে কত বছর যাবে 10 বছর তো আমি 10 16 নিচে আমি 10 লিখব আর যেহেতু পূর্বে বলেছে কারণ আমি বিয়োগ করব এখন বিয়োগ করলে কত হবে শূন্য ছয় করে ছয় একা একা মিলে গেলে বাকি শূন্য বসবে না ছয় বছর তো আমার এই ছয় বছরই হচ্ছে 10 বছর পূর্বে মেয়ের বয়স তাই লিখে সুতরাং 10 বছর পূর্বে বা আগে মেয়ে বয়স ছিল ছয় বছর উত্তর ছয় বছর তো শিক্ষার্থীরা শেষ হয়ে গেল আমার পড়ানোর স্তর ভালো করে দেখো এবং বুঝে তুলে নাও শিক্ষার্থীরা কনকে কি দেওয়া আছে চলো দেখে নিই মেয়ে ও মায়ের বয়সের পার্থক্য কত পার্থক্য বলেছে তার মানে কি করব বিয়োগ করব মেয়ে এবং মায়ের বয়সের এবং অবশ্যই বর্তমান বর্তমান বয়সেরই পার্থক্যটি করতে হবে তো চলো শুরু করে দিই হবে
মায়ের বর্তমান আচ্ছা মায়ের বর্তমান বয়স কত বছর বলো তো 52 বছর আচ্ছা এরপর কি করব মেয়ের বর্তমান বয়স মেয়ের বর্তমান বয়স হচ্ছে কত বছর 16 বছর যেহেতু কম্পেয়ার বা পার্থক্য কথা বলা হয়েছে তাহলে আমরা কি বলব বিয়োগ করব তো বিয়োগ করি উপরে 2 আছে 2 কে বলবো কত 12 6 আছে কত হলে 12 হবে 7 8 9 10 11 12 6 হলে হাতে আছে কত 1 1 ওর সাথে যোগ হবে নিচের একের সাথে 2 2 আছে কত হলে 5 হবে 3 হলে আচ্ছা 36 বছর তো এখানে বলেছে মেয়ে ও মায়ের বয়সের পার্থক্য কত তাহলে আমি এটাই লিখে দিব সুতরাং মেয়ে ও মায়ের বয়সের পার্থক্য 36 বছর আর উত্তর হবে এই 36 বছর শিক্ষার্থীরা একটু খেয়াল করো যদি বলতো মেয়ের চেয়ে মায়ের বয়স মেয়ের চেয়ে মায়ের বয়স কত গুণ কত বেশি তখন আমরা লিখতাম মেয়ের চেয়ে মায়ের বয়স বেশি এত বছর যেহেতু এখন ওটা মনে নাই যদি বলা থাকে তখন তোমরা ওভাবে লিখবে প্রশ্নে যা বলবে সেভাবে সাজিয়ে লিখতে হবে তো এখন আমার প্রশ্ন বলে যাচ্ছে যে মেয়ে ও মায়ের বয়সের পার্থক্য কত তার জন্য আমি এসে লিখলাম ঠিক আছে তো তোমরা এটা ভুলে ফেলো শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই বুঝে ফেলেছ এখন আমরা গণনার উত্তরটি করব তো গণনার উত্তরটি করার পূর্বে আমরা প্রশ্নের প্রস্তুতি করে নিব 15 বছর পর মা ও মেয়ের বয়সের যোগফল কত হবে 15 বছর পর মা ও মেয়ের বয়সের যোগফল পর বলেছে তার মানে কি করতে হবে যোগ করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই 15 বছর পর মেয়ের বয়সটি আগে বের করে নিব এবং 15 বছর পর মায়ের বয়সটি আগে বের করে নিতে হবে দুটি বয়স আগে বের করে নিতে হবে তো আমরা যেটি লিখবো প্রথমে 15 বছর পর মা ও মেয়ের বর্তমান বয়স তো আমি লিখি 15 বছর পর মায়ের বয়স হবে যত বছর পর বলবে ঠিক তত বছর থেকে কি করতে হবে পর বলার কারণে যোগ করব তাহলে 52 সাথে 15 আমরা যোগ করব এই ক্ষেত্রে যদি উপরে করে লিখিয়ে যাব 15
দাও মানে ধর্মমা বলেছে যে 5 বছর নিচে লেখা 15 বছর পর হবে এরকম অংশ যোগ করো সেটা কিন্তু লাইনটা বড় হয়ে যাবে তোমরা চাইলে করতে পারো সমস্যা নাই কিন্তু আর যতটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি এভাবেই করছি তো 15 বছর পর মায়ের বয়স সঙ্গে যোগ করি পাঁচের সাথে দুটো যোগ করলে হবে 7 পাঁচের সাথে 1 কে যোগ করলে হবে 6 কত বছর হবে 15 বছর পর মায়ের বয়স 67 বছর হবে আচ্ছা এখন দেখি 15 বছর পর মেয়ের বয়স কত হবে পরীক্ষা খুবই নিকটে
কারণে আমি চাচ্ছি যে আমাদের পুরো সিচুয়েশনকে শেষ করে দেব আজকে ক্লাসে তো সবাই একটু ধৈর্য সহকারে বসো আমি সাধারণ অঙ্কটিও করিয়ে দিচ্ছি কেমন কয়জন ব্যক্তির কথা বলা হয়েছে তিনজন একটা একজন হচ্ছে রীতা এরপরে আছে আহার এরপরে আছে অনি তো এখন প্রথম যে রিকোয়ারমেন্ট এখানে বলেছে রীতার কত টাকা আছে আচ্ছা রীতার কত টাকা আছে রীতার কত টাকা আছে সেটা কি বলা আছে সেটা কিন্তু বলা নাই এখানে বলা হচ্ছে রীতা অপেক্ষা আহাদের 590 টাকা বেশি আছে আর অনি অপেক্ষা রীতার আবার কত টাকা কম আছে 250 টাকা কম আছে এখন অনির কাছে আছে কত টাকা 990 টাকা আছে আর রীতার কাছে কম ছিল কত 250 টাকা তাহলে কিন্তু এখন আমরা কি বুঝতে পারছি কি করতে হবে বলো তো তার মানে অনির টাকা ধরেই আমাকে এখন রীতার টাকা বের করে দিতে হবে তো আমি এখন যদি লিখব কনক দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো দেওয়া আছে অনির কাছে আছে দেওয়া আছে অনির কাছে আছে কত টাকা দেওয়া আছে 990 টাকা আচ্ছা এরপরে বলেছে অনি অপেক্ষা রীতার 250 টাকা কম আছে তাহলে আমি কি করতে পারি অনি থেকে 250 টাকা যদি বিয়োগ করে দিই কত টাকা হয়ে যাবে রীতার টাকা তো আমি এখন লিখি অনি চে অনি চে রীতার কম অনেক চেয়ে রীতার কম আছে কত টাকা কম আছে 250 টাকা যেহেতু কম আছে তার মানে কি করবো বিয়োগ করব যদি বেশি থাকতো তাহলে আমি যোগ করতাম এখন কি বলেছে হ্যাঁ অনেক কাছে আছে 290 টাকা আর অনেক চেয়ে আবার রীতার কম আছে 250 টাকা 990 টাকা অনেক কাছে আছে আছে 990 টাকা আর অনেক চেয়ে রীতার কম আছে 250 টাকা তাহলে বিয়োগ করলে যেহেতু কম আছে কারণ বিয়োগ করব শূন্য পাঁচ আছে কত হলে নয় হবে ছয় সাত আট নয় চার হলে দুই আছে কত হলে নয় হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত হলে তার মানে এই 740 টাকা কার কাছে আছে এই 740 টাকা আছে রীতা তো লিখব রীতার কাছে রীতার কাছে আছে 740 টাকা আর উত্তর হবে আমার 740 টাকা তো শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছো ওকে একটু ভালো করে দেখো এবং প্রশ্নের সাথে মিলিয়ে নাও তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা তুলে ফেলেছ তো এখন আমরা কলমটি করব কলমটিতে বলা হয়েছে আহাদের কত টাকা আছে আহাদের কত টাকা আছে এখন আমি কাটটা বের করব আহাদেরটা তো আহাদেরটা বের করার পর একটু নিচটা পড়ে নেব কি দেওয়া আছে রীতা অপেক্ষা আহাদের
590 টাকা বেশি আছে রিতা অপেক্ষা তার মানে কি আমি রিতার টাকা ধরে এখন 5 টাকা বের করব আর আদি টাকা বের করব তাই না তো আমি এখন ফলকের উপর লিখব তাই আমি ফল লিখছি আচ্ছা তো আমি রিতার টাকাটা কত লাগে উত্তরে দিয়েছিলাম এটা কি আমার প্রশ্নে দেওয়া ছিল সরাসরি দেওয়া কিন্তু ছিল না এটাকে আমার কি করে নিতে হয়েছে বের করে নিতে হয়েছে আর আমি এটা কোথায় পেয়েছি মা ফর্মুলা ইউজ করে তাই না ঠিক এই কথাই আমি লিখবো লিখবো কি লিখবো ক থেকে পাই ক থেকে পাই ক থেকে কি পেয়েছিলাম বলো তো ক থেকে পেয়েছিলাম রিতার কাছে কত টাকা আছে ক থেকে পাই রিতার কাছে আছে 740 টাকা আমি ওই আগের অঙ্কটি একটু কাটছাট করছি তো এখানে এখানে একটু কাটছাট করছি রুলা বলে দিবে আচ্ছা এখানে আমি এই লাইনটা লিখে দিচ্ছি ছিল তো এখন বলেছে রিতা অপেক্ষা আমাদের কাছে 590 টাকা বেশি আছে তো এই কথাটি লিখবো আমাদের কাছে রিতার চেয়ে বেশি আছে আমাদের কাছে রিতার চেয়ে বেশি আছে কত টাকা বেশি আছে 590 টাকা বেশি আছে তাই 590 টাকা লিখব আর যেহেতু বেশি আছে তার মানে কি রিতার যা ছিল তার থেকেও আমাদের কাছে 590 টাকা বেশি আছে তার মানে 740 এর সাথে 520 যদি যোগ করি তাহলে কত টাকা পেয়ে যাব নাহলে কিন্তু 1000 টাকা পেয়ে যাব বেশি বলতে যোগ করব এ অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে আর পার্থক্য করার ক্ষেত্রে যদি বলে সেক্ষেত্রে আমাদেরকে বিয়োগ করতে হবে তো এখন আমি কি করবো যোগ করে দিব নয় সাথে চারকে যোগ করলে হবে তেরো মানে আছে এক সাথে সাথে একটু যোগ করবো আট আটের সাথে পাঁচকে যোগ করলে হবে নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতের এক বসে গেল তার মানে আমার আমাদের টাকা পেয়ে দিয়েছি আমাদের টাকা কত আমাদের টাকা হচ্ছে 1330 টাকা বা 1330 টাকা আমি লিখতে পারি সুতরাং আমাদের কাছে আছে 1330 টাকা আর এটি হবে আমার উত্তর 1330 টাকা তো শিক্ষার্থীরা তোমরা অঙ্কটির সাথে প্রশ্ন পড়ে মিলিয়ে নাও কেমন এবং অঙ্কটি তুলে নাও
আচ্ছা কত কি পেয়েছিলাম এটা কোথায় পেয়েছিলাম কত কি পেয়েছিলাম আর এরপরে যেখানে আমরা লিখি কাছে কাছে লিখি কত কি পাবো বাকি দেখতে কো নিতে পারি কত কি পাই কমা কত কি পাই এটা কাছে আছে 740 টাকা আমরা কত টাকা বের করেছিলাম এরপরে গ থেকে আচ্ছা খ থেকে পাই খ থেকে পাই খ থেকে কি পেয়েছিলাম খতে কার উত্তর বের করেছিলাম আমাদের জন্য আমাদের জন্য বের করেছিলাম না আমাদের কাছে আছে কত টাকা ছিল 1330 টাকা আমি 2000 টাকা বের করে নিয়েছিলাম যেটা হচ্ছে ক থেকে পেয়েছিলাম 2000 টাকা আর ক থেকে পেয়েছিলাম 1000 টাকা আর বাকি কে আছে একজন আছে যার আমার প্রশ্নটিকে দেওয়া হয়েছিল প্রশ্ন দেওয়া ছিল অনিক টাকা সেটা কি তাহলে কোথা থেকে পাই না এটা প্রশ্ন দেওয়া ছিল তাহলে আমি এখন লিখব অনিক কাছে আছে অনিক কাছে আছে কত টাকা আছে অনিক কাছে 990 টাকা আজকে আমাকে বলেছে তিনজনের মোট কত টাকা আছে সেটাকে আমি তিনজনের জায়গায় যোগ করে দেব তো যোগ করি 0000 করে 0 9 7 3 যোগ করলে কত 10 11 12 12 এর সাথে যোগ করব 13 14 15 16 12 এর সাথে 4 যোগ করলে 16 হাতে আছে 1 9 এর সাথে 1 যোগ করলে 10 10 এর সাথে 3 যোগ করলে 13 13 এর সাথে 7 যোগ করলে যোগ করলে কত হবে 14 15 16 17 18 19 20 20 এর 0 হাতে আছে 2 2 এর সাথে 1 যোগ করলে হয় কি তার মানে তিনজনের মোট কত টাকা আছে তিনজনের মোট আছে 3060 টাকা তাহলে এটি লিখে দিব সুতরাং তিনজনের কাছে মোট আছে 3060 টাকা আর 3060 টাকা কিন্তু হচ্ছে আমার উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা শেষ হয়ে গেল আমার গণনের উত্তর তোমরা কি তুলে নাও ঠিক আছে শিক্ষার্থীরা আজকে এতটুকুই সবাই ভালো